হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নীলাকিক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কনিক সেকশন নিয়ে আলোচনা করবো পুরো ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে তো সবার প্রথমে আমাদের জানতে হবে কি কনিক সেকশন কী কোন মানে আমরা জানি শঙ্কু আর সেকশন অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে একটা কোন বা একটা শঙ্কুকে যদি আমরা কাটতে পারি তাহলে আমরা যেই শেপ গুলো পাই সেগুলোকে আমরা এক একটা কনিক সেকশান বলতে পারি এটার ডেফিনেশান কি সেটা জেনে নেব বলছে আ কনিক সেকশান ইজ এ কার্ভ অপটেইন্ড অ্যাজ দ্য ইন্টারসেকশান অফ দ্য সারফেস অফ এ কোন উইথ আ প্লেন অর্থাৎ এখানে আমরা একটা কোন বা একটা শঙ্কুকে দেখতে পাচ্ছি শঙ্কুটাকে যদি একটা প্লেন দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশানে কাটতে পারি তাহলে আমরা এক একটা কনিক সেকশান পাবো তো মনে করলাম এটা একটা প্লেন বা একটা তল তোমরা একটা ছুরি বা একটা ব্লেডকে কনসিডার করতে পারো মনে করলাম কোনো একটা ছুরি বা একটা ব্লেড বা এরকম একটা প্লেন দিয়ে একটা কাটিং প্লেন দিয়ে এই শঙ্কুটাকে হরাইজাল ডাইরেকশানে একদম একটা স্ট্রেট হরাইজন্টাল প্লেন দিয়ে কাটা হচ্ছে তাহলে এটাকে আমরা এরকম একটা শেপে দেখতে পাবো তো এই শেপটার ঠিক নিচের পার্টটাকে আমরা এরকম একটা সেকশানে দেখতে পাবো তো এই যে সেকশানটা আমরা পাবো এই সেকশানটাকে আমরা একটা সার্কেল হিসাবে কনসিডার করতে পারি নেক্সট এই কোনটাকে আগে আমরা এরকম একটা হরাইজন্টাল স্ট্রেট প্লেন দিয়ে কেটেছিলাম এখন হরাইজন্টাল স্ট্রেট প্লেন দিয়ে না কেটে যদি এটাকে একটু ইনক্লাইন করে এরকম একটা প্লেন দিয়ে কাটি তাহলে আমরা এরকম একটা শেপ দেখতে পাবো অর্থাৎ এই শেপটার নিচে আমরা এরকম একটা শেপ দেখতে পাবো তো এই শেপটাকে আমরা এলিভস বলবো নেক্সট আমরা যদি আরও একটু ইনক্লাইন করে ওই প্লেনটা দিয়ে এই কোনটাকে কাটি তাহলে আমরা এরকম একটা শেপ দেখতে পাবো এই শেপটাকে আমরা প্যারাবোলা বলবো যদি এখন আরো একদম ইনক্লাইন্ড করে এরকম একটা প্লেন দিয়ে এই কোনটাকে কাটি বা এই শঙ্কুটাকে কাটি তাহলে আমরা এরকম একটা শেপ দেখতে পাবো এটাকে আমরা হাইপারবোলা বলতে পারি তো আমরা একটা কনিক সেকশনকে যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে এর সারফেস বরাবর কাটি তাহলে আমরা এক নম্বরে পাবো হচ্ছে সার্কেল দুই নম্বরে পাবো এলিস তিন নম্বরে পাবো প্যারাবোলা চার নম্বরে পাবো হচ্ছে হাইপারবোলা তো কোনিক সেকশান ড্র করার জন্য আমাদের একটা ইম্পর্ট্যান্ট টার্ম আছে সেটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি তো এক্সেন্ট্রিসিটি কি সেটা আমরা জানার আগে জেনে নেবো কি সার্কেল এলিস প্যারাবোলা এবং হাইপারবোলা এদের এক্সেন্ট্রিসিটির ভ্যালুগুলো কত হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো সার্কেলের ক্ষেত্রে এক্সেন্ট্রিসিটির ভ্যালু হয় জিরো এলিপসের ক্ষেত্রে এক্সেন্ট্রিসিটির ভ্যালু হয় লেস দেন ওয়ান অর্থাৎ একের থেকে কম প্যারাবোলার এক্সেন্ট্রিসিটির ভ্যালু হয় ইজ ইকোয়াল ওয়ান অর্থাৎ একের সমান এবং হাইপারবোলার এক্সেন্ট্রিসিটির ভ্যালু হয় গ্রেটার দ্যান ওয়ান অর্থাৎ একের থেকে বেশি প্রথমেরটা হচ্ছে জিরোর সমান তারপর একটা একের থেকে ছোটো তারপর একটা হচ্ছে একের সমান এবং তারপরেটা একটা হচ্ছে একের থেকে বড়ো তো আমরা এই চারখানা কনিক সেকশান পেলাম এবং তাদের এক্সেন্ট্রিসিটির ভ্যালুগুলো পেলাম নেক্সট আমরা জেনে নেবো এক্সেন্ট্রিসিটি কি তো এক্সেন্ট্রিসিটি কি সেটা জানার আগে আমাদের আরও চারটে পয়েন্ট বা আরও চারটে টার্ম জেনে নেওয়া উচিত তাহলে এক্সেন্ট্রিসিটি কি সেটা বুঝতে আমাদের আরও সুবিধা হবে তো সবার প্রথমে আমাদের জানতে হবে ফোকাস ফোকাস কি কি বলছে আ ফিক্সড পয়েন্ট ইজ কল্ড আ ফোকাস অর্থাৎ একটা ফিক্সড পয়েন্ট যেই পয়েন্টটা এখান থেকে নড়াচড়া করবে না অর্থাৎ এই জায়গাটাতেই স্থির থাকবে তো এই ফিক্সড পয়েন্টটাকে আমরা একটা ফোকাস হিসাবে কনসিডার করতে পারি নেক্সট বলছে ডাইরেক্ট্রিক্স কি আ ফিক্সড ভার্টিক্যাল স্ট্রেট লাইন ইজ কল্ড আ ডাইরেক্ট্রিক্স অর্থাৎ এরকম একটা ফিক্সড ভার্টিক্যাল লাইন আমরা যদি ড্র করতে পারি এটাকে আমরা একটা ডাইরেক্ট্রিক্স বলবো এটাও নড়াচড়া করবে না একটা জায়গায় ফিক্সড থাকবে এবং সেই লাইনটা কী হবে একটা স্ট্রেট ভার্টিকাল লাইন হবে সেটাকে আমরা একটা ডাইরেক্ট্রিক্স বলতে পারবো নেক্সট বলছে অ্যাক্সিস অ্যাক্সিস কি আর ফিক্সড হরাইজন্টাল স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য ফোকাস অর্থাৎ একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন যেটা কি না এই ফোকাস দিয়ে পাস করবে অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেক্ট্রিক্স এবং এই যে আমরা ডাইরেক্ট্রিক্সটা ড্র করলাম সেটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে সেই হরাইজন্টাল স্ট্রেট লাইনটা যদি এরকম কন্ডিশন হয় তবেই সেটাকে আমরা একটা অ্যাক্সিস বলতে পারবো তো আমরা এই ডাইরেক্ট্রিক্সটাকে নাম দিলাম এ বি আর এই অ্যাক্সিসটাকে নাম দিলাম সি সি ড্যাশ আর যেটা ফিক্সড পয়েন্ট যেটা কি না ওই অ্যাক্সিসের ওপরে আছে সেটাকে আমরা নাম দিলাম এফ বা ফোকাস এতক্ষণ আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম সবকটা ছিল ফিক্সড অর্থাৎ তারা নড়াচড়া করবে না নেক্সট আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভার্টেক্স পয়েন্ট ভার্টেক্স পয়েন্ট হচ্ছে গিয়ে একটা মুভিং পয়েন্ট অর্থাৎ এটা একটা জায়গায় ফিক্সড থাকতে পারে না মুভ করে তো এই অ্যাক্সিসের ওপরে এমন একটা পয়েন্ট আমরা কনসিডার করলাম যেটা কিনা মুভ করবে তো এই পয়েন্টটাকে যদি আমরা এই ফোকাসটাকে সেন্টার করে এরকমভাবে মুভ করাতে পারি তাহলে এরকম একটা শেপ ড্র করতে পারব তো এই শেপটাকেই আমরা এরকম একটা এলিপ্স বলতে পারব ভার্টেক্স তাহলে আমরা কাকে বলবো ইট ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য এলিভস কাটস দ্য অ্যাক্সিস অর্থাৎ ভার্টেক্স হচ্ছে সেই পয়েন্টটা যেই পয়েন্টটায় এলিভসটা এই অ্যাক্সিসটাকে কাট করে তো একটা এলিপস ড্র করার জন্য দুখানা ডাইরেক্ট্রিক্স থাকতে হয় দুটো ফোকাস থাকতে হয় দুখানা ভার্টেক্স থাকতে হয় এবং একটা অ্যাক্সিস থাকতে হয় তো আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো নেক্সট থেকে ইম্পর্ট্যান্ট যেই টার্মটা সেটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি তো আমরা এখন জেনে নেবো এক্সেন্ট্রিসিটি কী এক্সেন্ট্রিসিটি হচ্ছে একটা রেশিও কার কার রেশিও না ডিস্টেন্স অফ মুভিং পয়েন্ট ফ্রম দ্য ফোকাস বাই ডিস্টেন্স অফ দ্যাট মুভিং পয়েন্ট ফ্রম দ্য ডাইরেক্ট্রিক্স অর্থাৎ আমরা জেনেছিলাম এবিটা হচ্ছে একটা ডাইরেক্ট্রিক্স এই পয়েন্টটা হচ্ছে একটা ভার্টেক্স এবং এই পয়েন্টটা হচ্ছে একটা ফোকাস তো ডিস্টেন্স অফ মুভিং পয়েন্ট এই ভিটা হচ্ছে একটা মুভিং পয়েন্ট এই ভি পয়েন্টের ডিস্টেন্স কোথা থেকে ফ্রম ফোকাস অর্থাৎ এই ফোকাস থেকে ভি পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা ভি এফ দিয়ে কনসিডার করতে পারি বাই ডিস্টেন্স অফ মুভিং পয়েন্ট ফ্রম দ্য ডাইরেক্ট্রিক্স এই ডাইরেক্ট্রিক্স থেকে এই মুভিং পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা সি ভি দিয়ে কনসিডার করতে পারি অর্থাৎ এই ভি এফ এর ডিস্টেন্স বাই সি ভি এর ডিস্টেন্স এই দুটোর যে রেশিও সেটাকেই আমরা এক্সেন্ট্রিসিটি হিসাবে কনসিডার করতে পারি যেটাকে স্মল ই দিয়ে ডিনোট করা হয় তাহলে এক্সেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি না ডিস্টেন্স অফ মুভিং পয়েন্ট ফ্রম দ্য ফোকাস ফোকাস থেকে মুভিং পয়েন্টের ডিস্টেন্স অর্থাৎ এফ ভি এর ডিস্টেন্স বাই ডিস্টেন্স অফ দ্যট মুভিং পয়েন্ট ফ্রম দ্য ডাইরেক্ট্রিক্স অর্থাৎ ডাইরেক্ট্রিক্স থেকে ওই মুভিং পয়েন্টের ডিস্টেন্স অর্থাৎ এই সি ভি এর ডিস্টেন্স তাহলে আমরা এক্সেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু কী পেলাম এক্সেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে ভিএফএল ডিস্টেন্স বাই সি ভি এর ডিস্টেন্স আজকে আমরা এলিপসের বেসিক কনসেপ্টটা শিখলাম আশা করি সবার ক্লিয়ার হলো নেক্সট ক্লাসে আমরা শিখব ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে কীভাবে এলিভস ড্র করা যায় আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং এই চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেটিভ ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনে প্রেস করবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা সরাসরি পেয়ে যাবে দ্যাটস অল ফর দ্য ডে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এন্ড